দীপজ্যোতি অ্যাকোরিয়াম চ্যানেল থেকে আপনাকে স্বাগত আপনি দেখছেন দীপজ্যোতি অ্যাকোরিয়াম চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আপনি অ্যাকোয়ারিয়ামের সার্বিক বিষয় মাছের নাম সব কিছুই জানতে পারবেন এখনকার বিষয় আপনি থার্মাস্টার ব্যবহার করবার আগে কি করবেন কি জানবেন থার্মোস্টার পঁচিশ থেকে তিনশো ওয়ার্ডের পর্যন্ত পাওয়া যায় শীতকালে অ্যাকোরিয়ামের জলের তাপমাত্রা বাড়াতে থার্মোস্টার ব্যবহার করা হয় এতে মাছ সুস্থ থাকে ফানগালিন ইনফেকশান আসতে পারে না এখন আপনি থার্মোস্টার কিনবার আগে চেক দোকান থেকেই কিনুন না কেন আপনি দেখে নেবেন থার্মোস্টারের ইন্ডিকেটার ল্যাম্পটি জ্বলছে না এবং থার্মোস্টারটি গরম হচ্ছে কি না গরম থার্মোস্টার কখনো জলে ডোবাবেন না বা গরম থার্মোস্টার জল থেকে তুলবেন না আপনি এইবার দেখুন কিভাবে থার্মোস্টারে ক্যাচার ভরা ভরবেন এবং থার্মোস্টারের ডিগ্রি সেলসিয়াস বাড়াবেন বা কমাবেন থার্মোস্টারে দেখলেন কিভাবে ক্যাচার পড়াতে হয় কিভাবে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমাতে হয় বা বাড়াতে হয় আর থার্মোস্টারটি এবার এই যে থার্মোস্টারের নিচে যে অংশটা আছে কালো অংশটা প্লাস্টিকের একটা কভার পরানো এই কালো অংশটা পাথরের মধ্যে আস্তে করে চাপা দিয়ে দেবেন চেপে দেবেন না থার্মোস্টারটা ভেঙে যেতে পারে পাথরটা আলতো করে সরিয়ে এই অংশটা পাথর দিয়ে চাপা দিয়ে দেবেন থার্মোস্টারটা অ্যাকোরিয়ামের মধ্যে এইভাবে ঠিক সোজাভাবে লাগাবেন থার্মোস্টারের পুরো অংশটায় যেন জলে ডুবে থাকে কোনো অংশই যেন জল থেকে জেগে না থাকে ইন্ডিকেটার ল্যাম্পটা জ্বলছে না দেখবেন মনে করুন আপনি থার্মোস্টারটা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে দিয়েছেন অর্থাৎ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলে থার্মোস্টার অটোমেটিক অফ হয়ে যাবে অর্থাৎ ইন্ডিকেটার ল্যাম্প আর জ্বলবে না যখন ছাব্বিশ ডিগ্রির নিচে আপনার অ্যাকোরিয়ামের জলের তাপমাত্রা নেমে যাবে তখন আবার ইন্ডিকেটার ল্যাম্প জ্বলে উঠবে অর্থাৎ এটা অটোমেটিক কাজ করবে থার্মোস্টারটা আপনি লাইনে দিয়েই রাখবেন অর্থাৎ অন করেই রাখবেন অফ করবার দরকার নেই গরম থার্মোস্টারটা কখনো জল থেকে তুলবেন না গরম থার্মোস্টারে জলে ডুবাবেন না জল থেকে থার্মোস্টার তুলবার প্রয়োজন হলে আপনি আগে লাইন থেকে থার্মোস্টারটাকে খুলে দিন এবং থার্মোস্টারটা যখন ঠান্ডা হবে তখন জল থেকে তুলবেন থার্মোস্টারের এটা অটোমেটিক আর হিটার যেটা পূর্বে ব্যবহার হতো বহুদিন আগে সেটা অটোমেটিক ছিল না তাতে অনেক অসুবিধা হতো আপনার অমূল্য সময় ব্যয় করবার জন্য দীপজ্যোতি অ্যাকোরিয়ামের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ